নমস্কার, আমি রাজনারায়ণ সামন্ত। আপনাকে আবারও স্বাগত আমার এই ইউটিউব চ্যানেলে। আজ আমি একটি গণেশের ওয়াটার কালার পেন্টিং করব। প্রথমে আমি গণেশের পুরো শরীরটাতে আমি একটি ফার্স্ট টোন দিয়ে দেব, হাইলাইটগুলো ছেড়ে। তারপর সেকেন্ড টোন এবং ফাইনালি থার্ড টোনে আমরা ছবিটিকে শেষ করব। পেপারটা যেটি আমি ইউজ করছি সেটি হলো ফেব্রিয়ানো পেপার, আর ওয়াটার কালার নর্মাল ক্যামেলের ওয়াটার কালার। ব্যাকগ্রাউন্ডে আমি একটি শিবলিঙ্গের ড্রয়িং করেছি, দেখতেই পাচ্ছেন, ওটি আমি সিম্বলিকভাবে একটু ইউজ করেছি। আরেকটি বেনিফিট হচ্ছে ব্যাকগ্রাউন্ডে শিবলিঙ্গ যেহেতু একটি ডার্ক কালার হবে, তো ব্যাকগ্রাউন্ডে আমি ডার্ক কালারটা পেয়ে যাচ্ছি এবং সামনে গণেশটি হালকা কালারের রয়েছে, তো ফুটে উঠবে, এই সুবিধাটাই রয়েছে। এবং তার সাথে সাথে আমি একটি সিম্বলিক ছবি পেয়ে গেলাম। নিচের দিকটা আমি বিশেষ কিছু ডিটেলিং করব না, নিচের দিকটা আমি ছেড়ে দেবো। মেন ফোকাসটা আমার গণেশের মুখের দিকে এবং পেছনে হালকাভাবে থাকবে। আপনারা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে নিন। এই ধরনের ওয়াটার কালারের পেন্টিং প্রায়ই আমি আপলোড করি, এবং সঙ্গে বেল আইকনটিও প্রেস করে রাখবেন, ভিডিও আপলোডের সাথে সাথে তাহলে নোটিফিকেশানটি পেয়ে যাবেন, কোনো ভিডিও তাহলে মিস হবে না। ফার্স্ট টোনটি আমার প্রায় কমপ্লিট। থার্ড টোনে দেখতে পাচ্ছেন কিছু কিছু জায়গায় আমি ডার্কগুলো দিয়ে দিতে ছবিটা প্রায় বেরিয়ে চলে এসছে, প্রায় শেষের পথে। এবার আমি ফিনিশিং টাচ কিছু জায়গায় দিয়ে শেষ করব, বেশি ডিটেলিং করব না। ওয়াটার কালারে মেন এই সিম্পলিসিটি ব্যাপারটা বজায় রাখতে হবে, অয়েলের মতো এত ডিটেলিং বা এরকম না, ডিটেলিং কাজও হয় সেটি অন্যরকম। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, তার সাথে সাথে লাইকটি করবেন, আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটি।
ধন্যবাদ, আবার দেখা হবে পরের ভিডিওতে।